রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, চলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না 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 পান্না না চুনি না আলো না গোলাপ, না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ জেগে উঠল রস, না কখন ফুটে উঠল হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নূতন খাতায়, পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে দেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায়, যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোক লোকান্তরে, এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।